ওয়েলকাম ফ্রেন্ডস কবে হবে দু হাজার সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা এটা এখন একটা বিশাল বড় প্রশ্ন তার কারণ আমরা জানি যেদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায় সেদিন থেকেই নির্বাচনী বিধি লাগু হয়ে যায় পাশাপাশি অনেক কিছু বিষয় থাকে যেগুলো কিন্তু তারপরে আর ঘোষণা করা বা সেগুলো বাস্তবায়িত করা সম্ভব হয় না যে কারণে বিভিন্ন রাজনৈতিক দল সে কেন্দ্র বলুন বা রাজ্যে বলুন তারা এই ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই অনেক কিছু ঘোষণা বা অনেক প্রকল্পের উদ্বোধন এ সমস্ত কাজগুলি করে থাকেন কারণ তারপর এগুলি আর করা যায় না তো এর আগে আমরা দেখেছিলাম ভোটের নির্ঘণ্ট ঘোষণা মার্চের প্রথম দিকে হওয়ার একটা কথাবার্তা শোনা যাচ্ছিল তো আজকে জি নিউজে যে আপডেটটা দিয়েছে দেখুন সাত দফায় হতে পারে লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশন এটা আজকে আটই মার্চ দু হাজার উনিশ হয়েছে শুক্রবার কমিশন সূত্রে খবর মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা আরও দুই নির্বাচন কমিশনার এবং নির্বাচনের কাজে নিযুক্ত শীর্ষ আদি আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন নয়াদিল্লির নির্বাচন সদনে শুক্রবার এই বৈঠক হওয়ার কথা কমিশন সূত্রে খবর মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা আরও দুই নির্বাচন কমিশনার এবং নির্বাচনের কাজে নিযুক্ত শীর্ষ আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন তারপরে দেখুন ওই সূত্রের দাবি লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন সময়ের অপেক্ষা খুব শীঘ্রই ঘোষণা হতে পারে এবার লোকসভা নির্বাচন ছ থেকে সাত দফায় হতে পারে এভাবেই সমস্ত প্রস্তুতির কাজ একেবারে শেষের পর্যায়ে কিন্তু প্রশ্ন উঠছে কবে হবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের একটি সূত্রের খবর এ সপ্তাহের শেষে বা পরের সপ্তাহের শুরুর দিকে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে নির্বাচনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন যে কোনো দিন ঘোষণা হবে সপ্তদশ লোকসভা নির্বাচনের এখন লোকসভা ভোটের ঘোষণা হলে প্রথম দফার ভোট শুরু হতে এপ্রিলের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে তাহলে যে দুটো খবর সামনে আসছে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয় এই সপ্তাহের শেষের দিকে এখন এই সপ্তাহের শেষের দিক চলেই এসেছে অলরেডি রানিং তাহলে সেটা যদি না হয় তাহলে সামনের সপ্তাহের শুরুর দিক সামনের সপ্তাহের শুরুর দিক মানে তেরো চোদ্দ তারিখ মার্চ মাস নাগাদ করে নির্ঘণ্ট ঘোষণা বা এগারো বারো করে এর একটা পসিবিলিটি রয়েছে এবং সেই সময় যদি ঘোষণা হয় তাহলে সেক্ষেত্রে প্রথম ধপার ভোটটা কিন্তু চলে যাবে এপ্রিলের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ নাগাদ কারণ ভোটের ট্রেনিং বা বিভিন্ন কাজকর্ম করতে একটা সময় লেগে যাবে কুড়ি বাইশ দিনের একটা গ্যাপিং থাকছে তারপর এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রথম দফা হতে পারে তো এখনও সবটাই কিন্তু অনিশ্চিত বিভিন্ন সূত্রের খবর থেকে এই চ্যানেলগুলি খবরগুলি পরিবেশন করছেন তো সেই সূত্রের খবর অনুযায়ী তারা এটা পরিবেশন করেছেন অ্যাকচুয়াল খবরের জন্য আমাদের অবশ্যই নির্বাচন কমিশন যেদিন নির্ঘন্ট ঘোষণা করবেন সেই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরেই বোঝা যাবে বিভিন্ন রাজ্যে ক ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে ক দফায় ভোট হবে কোন জেলায় কবে ভোট হবে সমস্ত কিছুই আমরা তারপর পরিষ্কারভাবে জানতে পারব ধন্যবাদ